দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরি করে দিয়েছেন, এটা চলমান আছে। ইতিমধ্যে বহু বাড়িঘর নির্মাণের কাজ শেষ হয়েছে, যাদের জমি নেই তাদেরকে জমি এবং গৃহ নির্মাণ করে দিচ্ছেন, আর যাদের জমি আছে তাদেরকে ওই জমিতেই তাদের বাড়ি নির্মাণ করে দিচ্ছেন, ঘর নির্মাণ করে দিচ্ছেন। এর ফলে আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য বয়স্ক ভাতাও, সরি, মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা ভাতাও কিন্তু আজকে 20,000 টাকা করে দিয়েছেন। আমি লক্ষ্য করেছি যে এর সঙ্গে বোনাস টোনাস দিয়ে প্রকৃতপক্ষে প্রতি মাসে প্রায় 22,500 টাকা একজন মুক্তিযোদ্ধা পায়। এর ফলে মুক্তিযোদ্ধারা আজকে এই বৃদ্ধ বয়সে তাদের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার সুযোগ হয়েছে। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি তারা যথেষ্ট খুশি, এবং তারা মনে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকেন তাহলে বাংলাদেশের জনগণ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে, তারা আবাস পাবে, তারা গৃহ পাবে, জমি পাবে, তারা খাদ্যের সংসম্পূর্ণ আমরা হয়েছি, আজকে মাছ, গবাদি পশু সহ বিভিন্ন শাকসবজি সব দিক থেকে কিন্তু এখন আমাদের উৎপাদন অনেক বেশি হচ্ছে, যা একসময় ঘাটতিতে ছিল এখন সেই ঘাটতি নেই। একসময় আমাদেরকে বার্মার রুই খেতে হতো, বার্মিজ রুই বলতো, পলিথিন করে আসতো, এখন আর সেই বার্মিজ রুই চোখে পড়ে না বাজারে। একসময় আমাদেরকে ভারত থেকে গরু আমদানি করতে হতো, এখন আর আমাদের ভারতীয় গরু আমদানি করার প্রয়োজন নেই। এগুলো সবই মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনায় আজকে দেশ সংসম্পূর্ণ হয়েছে। এই জন্য আমি তাকে আমার নির্বাচনী এলাকার জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে আমি তাকে ধন্যবাদ দেব এবং অভিনন্দন জানাব।